আজি মই আপোনালোকক CSP সম্বন্ধে কেইটিমান গুরুত্বপূর্ণ কথা কম। CSP কি? CSP যাক ইংরেজিত কাস্টমার সার্ভিস পয়েন্ট বলে কোয়া হয়, অসমিয়াত গ্রাহক সেবা কেন্দ্র বলে কোয়া হয়। এই CSP এজন অপারেটর থাকে, যাক আমি ব্যাংক মিত্র বা এজেন্ট অফ ব্যাংক বলেও জানো। এই CSP সমূহ গভর্নমেন্ট অথরাইজ কোম্পানিয়ে প্রোভাইড করে। তার ভিতর উল্লেখযোগ্য কেটামান কোম্পানি হল দৃষ্টি, জিরো মার্চ, ঝুম কানেক্ট, সুরক্ষা আদি। CSP চলাবলৈ ব্যাংক মিত্র বা CSP অপারেটরজনের কেটিমান অর্হতার দরকার হয়, যে অর্হতা সমূহ মই আপনার সম্মুখত দাঙি ধরে আছো। অর্হতা নম্বর এক, তেওঁর বয়স 18 বছর হব লাগিব। তেওঁর নামত ভোটার আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড থাকিব লাগিব। তেওঁর কম্পিউটারের সামান্যতম জ্ঞান থাকিব লাগিব। তেওঁ কমেও 12 পাস হব লাগিব। ঠিক সেইদরে CSP এখন চলাবলৈ মুখ্যত কেইটিমান বস্তুর দরকার হয়। নাম্বার ওয়ান, এটা ল্যাপটপ, পাসবুক প্রিন্টিং মেশিন এটা, প্রিন্টার এটা, আর বায়োমেট্রিক ডিভাইস। বর্তমান সময়ত CSP বিলাকত বহুত কাম চলে, যেনেকুৱা CSP সমূহত একাউন্ট অপেনিং কৰিব পাৰি, টকা ডিপোজিট কৰিব পাৰি, ঠিক সেইদৰে টকা উইথড্র কৰিব পাৰি, রেকারিং খুলিব পাৰি, ফিক্সড ডিপোজিট কৰিব পাৰি, লগতে মানি ট্রান্সফার কৰিব পাৰি। বর্তমান সময়ত CSP বিলাকতো মাইক্রো ATMৰ জৰিয়তে টকার লেনদেন কৰা হয়। CSP অপারেটর জানে এই মাইক্রো ATMটো তেওঁ নিজে ক্রয় কৰিব নালাগে। CSP অপারেটরজন যি কোম্পানির আন্ডারত CSP লৈছে, সেই কোম্পানিয়েও মাইক্রো ATMটো যোগান ধরে। সার্ভিস পয়েন্ট বিভিন্ন ব্যাংকর হব পারে, যেনে HDFC, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সকলবিল ব্যাংকরে বর্তমান সময়ত কাস্টমার সার্ভিস পয়েন্ট দিছে। গতিকে এই কাস্টমার সার্ভিস পয়েন্টত আমি একাউন্ট খুলিব পাৰি। একাউন্ট খুলতে আপনার কিছুমান ডকুমেন্টসর প্রয়োজন হয়। তার এক নম্বর ডকুমেন্টসটি হয়েছে আপনার ভোটার আই কার্ড, দুই নম্বর প্যান কার্ড, তিন নম্বর আধার কার্ড। ইয়ার উপরেও জব কার্ডর জড়িয়েও একাউন্ট খুলিব পাৰি। বর্তমান সময়ত CSP-র মাইক্রো ATMৰ জড়িয়েও আপনার টাকা পয়সার লেনদেন করা হয়। কি হয়েছে মাইক্রো ATM? গতি বর্তমান সময়ত কাস্টমারে ATMত যার কোনো দরকার নাই। কাস্টমার সার্ভিস পয়েন্টত আহি তেওঁর ATMটো ব্যবহার করে টাকা ডিপোজিট করিব পারিব, টাকা উইথড্র করিব পারিব, এজনের একাউন্টৰ পৰা আন এজনের একাউন্টলৈ ফান্ড ট্রান্সফার বা মানি ট্রান্সফার করিব পারিব। এইটো হৈছে না প্রিন্টার, যেটো একাউন্ট অপেনিংৰ কামত বা কাস্টমারক রিসিপ্ট দিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইটো হৈছে আপনার কাউন্টিং মেশিন, টকা গোনা মেশিন। ইয়ার জড়িয়ে
টকা হিসাব করে কাস্টমারক দিয়া হয়। আনকি বর্তমান সময় যেহেতু নকল টকার প্রচলন বেশি হয়েছে, ইয়ার জড়িয়ে হিসাব করলে নকল টকাটো আমি ধরা পেলাব পারি। ইয়ার উপরেও আমার আরো এটা আছে, কাস্টমারের সুবিধার কারণে আমি ইয়াত এইটো লগাই দিছি, এইটো হয়েছে বায়োমেট্রিক। এই বায়োমেট্রিকের জড়িয়ে মানে আঙুলের ছাপ লৈ অ্যাকাউন্ট করা হয়, আনকি টাকা যেতিয়া উইথড্র করা হয় এই বায়োমেট্রিকের জড়িয়ে টাকা উইথড্র করা। বর্তমান সময়ত সরকারে বিভিন্ন ধরনের সুবিধা দিছে, এনেকা ইয়াত ইন্স্যুরেন্সও করিব পারি, 200 টকীয়া ইন্স্যুরেন্সও করিব পারি। গতি সরকারে এইবিলাকর ক্ষেত্র এটা ভাল সুবিধা দিছে। গতি মই সম রাইজক অনুরোধ জানাও, নিকটবর্তী কাস্টমার সার্ভিস পয়েন্টত গই তেওঁলোকৰ একাউন্টটো খুলি লৈ সরকারে দিয়া সুবিধাসমূহ যাতে তেওঁলোকে লাভ করে।